chase, but he's got too much of it. 12 runs from it, 182 for 7. আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করার পর বহু তারকা তৈরি হয়েছে বাংলাদেশ ক্রিকেটে। ক্রিকেট বিশ্বে আজকের এই অবস্থানে আসতে বহু চড়াই উতরে পার হতে হয়েছে বাংলাদেশকে, যেখানে অবদান আছে বহু ক্রিকেটারের। তবে বিশ্ব মঞ্চে বুক চিতিয়ে লড়াই করতে বাংলাদেশকে শিখিয়েছে গুটি কয়েকজন ক্রিকেটার, যারা লম্বা সময় বাংলাদেশকে সার্ভিস দিয়েছেন, বিশ্ব মঞ্চে বারবার উড়িয়েছেন বিজয় কেতন, বাংলাদেশকে এনে দিয়েছেন সম্মান মর্যাদা। বাংলাদেশি সমর্থকরা সেই ক্রিকেটারদের মধ্য থেকে বেছে নিয়েছিল পাঁচ ক্রিকেটারকে, বাংলাদেশের সাফল্যের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত, যাদের বলা হয় পঞ্চপাণ্ডব। আর তারা হলেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ, যারা লম্বা সময় বাংলাদেশ ক্রিকেটের প্রতিনিধিত্ব করেছেন, বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশকে এনে দিয়েছেন বহু জয়। তবে সেই যুগ এখন শেষ। একে একে বাংলাদেশ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন পঞ্চপাণ্ডবের সবাই। ওয়ানডে ও টেস্ট ক্রিকেটকে বিদায় না বললেও টি টোয়েন্টি ক্রিকেট নতুনদের হাতে ছেড়ে দিয়েছেন এই পঞ্চপাণ্ডবরা, যার সবশেষ নাম লিখিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। দিল্লিতে দ্বিতীয় টি টোয়েন্টির আগে মাহমুদুল্লাহ জানিয়েছেন এটাই তার শেষ সিরিজ। তার আগে কানপুর টেস্টের আগে টি টোয়েন্টিকে বিদায় জানিয়েছিলেন সাকিব আল হাসানও। তারও বহু আগে এই ফরম্যাটকে বিদায় জানিয়েছেন মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। ফলে পঞ্চপাণ্ডবের এই কেউ নেই ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে। এই ফরম্যাটে এখন সুযোগ নতুনদের। তবে বাংলাদেশকে যে সাফল্য এনে দিয়েছে এই পঞ্চপাণ্ডবরা, আন্তর্জাতিক ক্রিকেটে তাদের যে অর্জন, তা ছাড়িয়ে যেতে হয়তো লম্বা সময় অপেক্ষা করতে হবে বাংলাদেশ দলকে। টি টোয়েন্টিতে রানের বিচারে সবচেয়ে বেশি অবদান সাকিব আল হাসানের। দেশের হয়ে 129 ম্যাচে 3177 রান তার। বল হাতে উইকেট তোলার বিচারেও সবার চেয়ে এগিয়ে সাকিব। এই ফরম্যাটে তার উইকেট 149, যা বিশ্ব ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ। তাছাড়া রিয়াদের পর দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার কৃতিও সাকিবের নামের পাশে। সাকিবের পর রান তোলায় বাংলাদেশের দ্বিতীয় অবস্থান মাহমুদুল্লাহর। 139 ম্যাচে মাহমুদুল্লাহ রান 2395, সর্বোচ্চ ছক্কাও রিয়াদের 74টি। টি টোয়েন্টিতে 74 ম্যাচ খেলে তামিম ইকবালের রান 1701। এই ফরম্যাটে দেশের একমাত্র সেঞ্চুরিয়ানও তামিম। বাংলাদেশিদের মধ্যে রান তোলার হিসাবে তার অবস্থান 4 নম্বরে, আর এ তালিকায় মুশফিকুর রহিমের অবস্থান তালিকার 5 নম্বরে। 102 ম্যাচে মুশফিকের রান 1500। পঞ্চপাণ্ডবের অপর ক্রিকেটারের নাম মাশরাফি বিন মর্তুজা। এই ফরম্যাটে 54 ম্যাচে 39 ইনিংস ব্যাট করেছেন 377 রান। তবে বল হাতে 42 উইকেট রয়েছে তার। অর্থাৎ ব্যক্তিগত অর্জনে এই পাঁচ ক্রিকেটারই ছিলেন বাংলাদেশের সেরা, যে কারণে হয়তো বহুকাল বাংলাদেশের ক্রিকেট মনে রাখবে তাদের। এখন এই পঞ্চপাণ্ডবের না থাকাকে সুযোগ হিসাবে কাজে লাগানোর সময় নতুনদের। যেই দৌড়টা শেষ করেছেন সাকিব রিয়াদরা, সেখান থেকে নতুন উদ্যমের দৌড় শুরু করতে হবে জুনিয়র সাকিব, তামিম কিংবা হৃদয়ের। নতুনরা কি পারবেন পঞ্চপাণ্ডবের এই জায়গা দখল করতে? নাদিম হাসান, চ্যানেল আই।